ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশন ফর অল #64। ডিয়ার লার্নার্স, ইট ইজ ইয়োর চ্যানেল। তোমরা যারা ডিএলএড পার্ট টু এক্সাম দিতে চলেছ, তোমরা অলরেডি খবর পেয়ে গিয়েছ যে তোমাদের এক্সাম রুটিন পাবলিশ হয়েছে 17ই জানুয়ারি CC2, 18ই জানুয়ারি CC3 এবং 19শে জানুয়ারি CC4 এক্সাম হবে। হাতে কিন্তু সময় একদমই কম, চাই সিস্টেমেটিক প্র্যাকটিস এবং স্মার্ট স্টাডি করা। তাই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরপর ভিডিও পাওয়ার জন্য। এবং এই চ্যানেলে কিন্তু সাজেশানের ভিডিও, 2 মার্কসের MCQ এবং 7 এবং 16 মার্কসের কীভাবে আনসার লিখতে হবে সেটি নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে। 7 মার্কসের কোশ্চেনগুলি, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির আনসার কীভাবে তোমরা লিখবে এক্সামে সেটি নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা এবং শুধু তাই নয়, তোমাদের ডায়াগনস্টিক টেস্ট করতে দেবে, সেটি কীভাবে করতে হয় সেটি কিন্তু চ্যানেলে আছে। এবং একটি ম্যাক্রো লেসন প্ল্যান করতে দেবে 16 মার্কসের জন্য, সেটিও কিন্তু চ্যানেলে আছে কীভাবে তোমাদের লিখতে হবে। যদি যারা দেখোনি এখনও, তারা যদি ভিডিওগুলি পরপর দেখো তাহলে কিন্তু তোমাদের কাছে এক্সামটি অনেক ইজি হয়ে যাবে এবং সিস্টেমেটিক ওয়েতে তোমরা পড়াশুনো করতে পারবে। আজকে আমরা MCQ প্র্যাকটিস করব। MCQ প্র্যাকটিস সেশান শুরু হলো। তোমরা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়ে যাও এই 15 দিনেই, যাতে সিলেবাস কভার হয়, সেই জন্য একটি সিস্টেমেটিক পড়ার কৌশল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি। শুধু MCQ প্র্যাকটিস না, যে জায়গাগুলোতে এক্সামে ডাউট দেখা দেবে কনসেপ্ট ক্লিয়ারিংও আমরা করব, যাতে কোনো MCQ এক্সামে ভুল না যায়। তাহলে দেখো, আজকে CC2 থেকে MCQ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। একটি মুক্ত শিক্ষা সংস্থার নাম হলো, আগে তোমরা চেষ্টা করবে নিজেরা আনসার দেওয়ার, তারপরে আমার আনসারটির সাথে তোমরা যেটি ভেবেছ মিলিয়ে দেখবে কার কতগুলি ঠিক হচ্ছে। একটি মুক্ত, খেয়াল রাখবে কি মুক্ত শিক্ষা, কি শিক্ষা সংস্থা। মুক্ত শিক্ষা সংস্থা হলো, লেখা আছে বিদ্যালয় মুক্ত নয়, ক্লাব নয়, ক্লাব কোনো শিক্ষা সংস্থা নয়, মুক্ত শিক্ষা সংস্থা। অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি, ওপেন লার্নিং যেখান থেকে হয় সেটিকে বলা হয় মুক্ত শিক্ষা সংস্থা। একটি প্রথাবদ্ধ, প্রথা মুক্ত পড়েছে এবার প্রথাবদ্ধ শিক্ষা সংস্থার নাম কি? বিদ্যালয়, ক্লাব, মুক্ত শিক্ষা সংস্থা। মুক্ত শিক্ষা সংস্থা লেখাই আছে মুক্ত, এটি তাহলে প্রথাবদ্ধ, যেখানে একটা প্রথা আছে, একটি সিস্টেম রয়েছে, সেটি হলো বিদ্যালয়। বিদ্যালয় হলো একটি প্রথাবদ্ধ শিক্ষা সংস্থা। প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি? যেখানে প্রথা বহির্ভূত, প্রথা যুক্ত বা প্রথাবদ্ধ হলো বিদ্যালয়, আর প্রথা বহির্ভূত হলো চার্চ, আর্ট গ্যালারি, সামাজিক সংগঠন। অর্থাৎ আনসার হবে সবকটি। আনসার কি? আনসার হলো সবকটি। শিক্ষার একটি অন্যতম লক্ষ্য, শিক্ষার অন্যতম লক্ষ্য কি? তোমরা অপশনগুলি দেখো, নিজেরা আনসার করার চেষ্টা করো। জ্ঞান বৃদ্ধি করা, বিজ্ঞানী তৈরি করা, সুনাগরিক তৈরি করা, কোনটি? শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো জ্ঞানের বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি করা। তোমরা কনফিউজড হয়ে যাবে, অনেকেই সুনাগরিক তৈরি করা এটি আনসার করে চলে আসবে, না, শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো শিশুর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটানো, জ্ঞান বৃদ্ধি করা। শিক্ষা হতে হবে, কেমন হতে হবে শিক্ষা? ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, মানব সম্পদের উন্নয়নে সহায়ক, কোনটি হবে? শিক্ষা কেমন হতে হবে? শিক্ষাতে এই তিনটি বৈশিষ্ট্যই থাকবে, ধর্মনিরপেক্ষ হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্কুলে যেতে পারবে, গণতন্ত্র থাকবে, সবার সাথে সমান আচরণ করা হবে, মানব সম্পদের উন্নয়নে সহায়ক হবে, যেটি মানুষের উন্নয়নে সহায়ক হবে। অর্থাৎ আনসার হলো সবকটি।
প্রথা মুক্ত, এটি কি মুক্ত শিক্ষার মূল কেন্দ্র? এবার কিন্তু শিক্ষা সংস্থার নাম চাইনি, শিক্ষার কেন্দ্র। সেটি কি সমাজ, পরিবার, রেডিও এবং টিভি, না সবকটি? এরা কিন্তু সবগুলি হলো প্রথা মুক্ত, এর মধ্যে প্রথা নেই, প্রথা যুক্ত একমাত্র বিদ্যালয়, আর বাকিগুলো কিন্তু প্রথা মুক্ত। শিক্ষা সংস্থা হলে মুক্ত শিক্ষা সংস্থা, কিন্তু শিক্ষার মূল কেন্দ্র প্রথা মুক্ত, সেগুলি কিন্তু সমাজ, পরিবার, রেডিও, টেলিভিশন, এগুলি সবগুলি। ধর্মীয় শিক্ষাকে কঠোরভাবে সমর্থন করে, ধর্মীয় শিক্ষাকে কঠোরভাবে কারা সমর্থন করে? নিজেরা আনসার করার চেষ্টা করো, প্রয়োগবাদী ভাববাদীরা না বাস্তববাদীরা? ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে কঠোরভাবে পালন করে ভাববাদীরা। হলো পরের কোশ্চেন। প্রয়োগবাদীদের মতে শিক্ষার সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি হলো, এবার প্রয়োগবাদী হয় ভাববাদী থেকে কোশ্চেন আসবে, ভাববাদীরা কিসের উপর গুরুত্ব দিয়েছে? ধর্মীয় শিক্ষার উপর। আর প্রয়োগবাদীরা কিসের উপর গুরুত্ব দিয়েছে? তোমরা আগে চেষ্টা করো, কর্মের মাধ্যমে শিক্ষা, শিক্ষকের বক্তৃতা, শিশুকে শিক্ষার মুক্ত পরিবেশ দেওয়া। অনেকে কনফিউজড হয়ে শিশুকে শিক্ষার মুক্ত পরিবেশ দেওয়া এটি করে দেবে, কিন্তু না, প্রয়োগবাদীরা, প্রয়োগ হলো কর্ম করা, কোনো কিছু প্রয়োগ করা, সেটি কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলেছে প্রয়োগবাদীরা। আর ভাববাদীরা বলেছে ধর্মীয় শিক্ষার কথা, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজের আদর্শ মডেল বা প্রতিচ্ছবি কি? এখানেও কিন্তু কনফিউশন হবে, অনেকেই কিন্তু পরিবার লিখে আসবে, পরিবার নয়, সমাজের আদর্শ মডেল বা প্রতিচ্ছবি হলো বিদ্যালয়। দার্শনিক সিদ্ধান্ত সম্পর্কিত বলো তোমরা, জ্ঞান, বাস্তবতা, মূল্যবোধ সবকটি কিসের উপর? দার্শনিক সিদ্ধান্ত নির্ভর করে জ্ঞান, বাস্তবতা এবং মূল্যবোধ সবকটি। তাহলে যেখানে কনফিউজড হওয়ার, আর একবার দেখে নাও, শিক্ষার মুক্ত একটি প্রথামুক্ত শিক্ষা সংস্থা, শিক্ষা সংস্থা প্রথামুক্ত, মুক্ত শিক্ষা সংস্থা, প্রথামুক্ত শিক্ষার মূল কেন্দ্র, কেন্দ্র হলে কি সমাজ, পরিবার, রেডিও, টেলিভিশন এগুলি, আর যদি প্রথামুক্ত শিক্ষা সংস্থা তাহলে মুক্ত শিক্ষা সংস্থা, কনফিউজড হয়েও না এক্সাম। প্রথাবদ্ধ কি? প্রথাবদ্ধ হলো বিদ্যালয়। আর প্রথা বহির্ভূত কোনটি? চার্চ, আর্ট গ্যালারি, সামাজিক সংগঠন। শিক্ষার অন্যতম লক্ষ্য কি? জ্ঞানকে বৃদ্ধি করা। শিক্ষাকে হতে হবে কেমন? ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, মানব সম্পদের উন্নয়ন, উন্নয়নের সহায়ক। ধর্মীয় শিক্ষাকে কঠোরভাবে সমর্থন করে ভাববাদীরা, আর প্রয়োগবাদীরা কর্মের মাধ্যমে শিক্ষার কথা বলেছে। সমাজের একটি আদর্শ মডেল বা প্রতিচ্ছবি হলো বিদ্যালয়। দার্শনিক সিদ্ধান্ত সম্পর্কিত কিসের সাথে? জ্ঞান, বাস্তবতা, মূল্যবোধ সবকটির সাথে। এবার দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেনগুলি। দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার দুটি উপাদান হলো দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়া, যেখানে দুজন থাকছে, সেটি পাঠ্যপুস্তক ও পরীক্ষা, শিক্ষার্থী ও শিক্ষক, পাঠক্রম ও মূল্যায়ন। তোমাদের কি মনে হয়? আনসার হলো শিক্ষার্থী এবং শিক্ষক, এটিই কিন্তু মুখ্য দুটি জিনিস দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়ায়। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব নয়, ক্লাব কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, বিবাহ ধর্মীয় প্রতিষ্ঠান না, মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের একটি ভূমিকা হলো, শিক্ষকের ভূমিকা কি? শ্রেণীকক্ষে পাঠদান, পাঠক্রম তৈরি, না উত্তর দেখা? তোমরা কি মনে করো? পাঠদান। পরের কোশ্চেন আনসার নিজেরাই দেওয়ার চেষ্টা করো। শিক্ষার্থী এবং শিক্ষকের পর শিক্ষার তৃতীয় মৌলিক উপাদান হলো কোনটি? পিতামাতা, বই, না পাঠক্রম? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি। শিক্ষার্থী এবং শিক্ষকের পর তৃতীয় মৌলিক উপাদান হলো
পাঠ্যক্রম, সিলেবাস। গৌণ, গৌণ কিন্তু, গৌণ গোষ্ঠীর উদাহরণ হল পরিবার, প্রতিবেশী, শ্রমিক সংগঠন, হলো শ্রমিক সংগঠন। যদি কোশ্চেন আসতো মুখ্য গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার, সব থেকে প্রাচীনতম সামাজিক সংগঠনও কিন্তু পরিবার, যদি আসে যে প্রাচীনতম সামাজিক সংগঠনের নাম কি, পরিবার। আর মুখ্য গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার, আর গৌণ গোষ্ঠী হলো শ্রমিক সংগঠন। বিদ্যালয় একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, এই ড্যাশে কি হবে, নিয়মতান্ত্রিক, অনিয়ন্ত্রিত না প্রথাগত? বিদ্যালয় একটি নিয়মতান্ত্রিক এবং প্রথাবদ্ধ, যদি অপশানে নিয়মতান্ত্রিক ও প্রথাবদ্ধ থাকতো তাহলে সেটি হতো নিয়মতান্ত্রিক এবং প্রথাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয় কত সালে? এটি সালটি মুখস্থ রাখবে, 1976। বিদ্যালয়, বিদ্যালয়ের সব থেকে মূল্যবান, বিদ্যালয়ের সব থেকে মূল্যবান বস্তুগত উপাদান কোনটি? শিক্ষক, শিক্ষার্থী না স্কুল বাড়ি? বিদ্যালয়ের সব থেকে মূল্যবান হলো শিক্ষার্থী, যারা না আসলে এই প্রক্রিয়াটাই অচল হয়ে পড়বে, সেটি হলো শিক্ষার্থী। একজন ব্যক্তির শিক্ষা শুরু হয় কখন, মাতৃগর্ভ থেকে, কৈশোরে না শৈশবে? সঠিক আনসার কি? সঠিক আনসার, মাতৃগর্ভ থেকেই কিন্তু শিশু শিক্ষালাভ শুরু করে দেয়। শিশু যা নিয়ে জন্মায় তা হলো, এটিও কিন্তু একটি তোমাদের কনফিউশন হতে পারে, অনেকেই ইগো করে আসবে, ইগো নয় কিন্তু, আন্তরিক প্রেরণা নিয়ে তার জন্ম হয়। তাহলে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, শিশুর শিক্ষা শুরু হয় মাতৃগর্ভ থেকে এবং শিশু যা নিয়ে জন্মায় সেটি হলো আন্তরিক প্রেরণা। তাহলে দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়া সব থেকে গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থী এবং শিক্ষক, এরা না হলে পাঠদান প্রক্রিয়াটাই চলবে না। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা হবে পাঠদান করা, শিক্ষার্থী এবং শিক্ষকের পর তৃতীয় মৌলিক উপাদানটি হলো পাঠক্রম। গৌণ গোষ্ঠীর উদাহরণ হলো শ্রমিক সংগঠন, যদি মুখ্য গোষ্ঠী বা প্রাচীন সামাজিক সংগঠন হলো পরিবার। বিদ্যালয় কি একটি নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান? আর কি অপশন থাকতে পারে? বিদ্যালয় একটি প্রথাবদ্ধ, যেখানে প্রথা রয়েছে, প্রথাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয় 1976-এ। বিদ্যালয়ের সব থেকে মূল্যবান বস্তুগত উপাদান হলো শিক্ষার্থী, বিদ্যালয়ের সব থেকে মূল্যবান উপাদান কিন্তু শিক্ষার্থী। একজন ব্যক্তির শিক্ষা শুরু হয় মাতৃগর্ভ থেকে, শিশু যা নিয়ে জন্মায় তা হলো তার আন্তরিক প্রেরণা। এবার দেখে নাও, শিখন হলো শারীরিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া নাকি যান্ত্রিক প্রক্রিয়া? তোমাদের কি মনে হয়, শিখন হলো একটি মানসিক প্রক্রিয়া? মুখস্থ রাখবে, শিখন কি? শিখন একটি মানসিক প্রক্রিয়া। শিখনের আবশ্যিক উপাদান, শিখনের আবশ্যিক উপাদান কি, উজ্জ্বল মন, জানার আগ্রহ না পঠনের দক্ষতা, ক্ষমতা? অর্থাৎ মনে রাখবে, শিখনের আবশ্যিক উপাদান হল জানার আগ্রহ, এটি শিখনের জন্য আবশ্যিক। আগ্রহ না থাকলে কিন্তু শিখন হবে না। শিখন প্রভাবকারী দুটি উপাদান, শিখনের প্রভাবকারী দুটি উপাদান হল স্মরণ ও অভ্যাস নাকি মূল্যায়ন ও পুনরাবৃত্তি না প্রেরণা ও সাফল্য? শিখনে প্রভাবকারী দুটি উপাদান হল প্রেরণা ও সাফল্য, প্রেরণা ও সাফল্য। শিখন দক্ষতার দুটি উদাহরণ, প্রশ্নকরণ ও প্রদীপনের ব্যবহার
প্রশ্নকরণ ও উত্তর দেওয়া, বিষয়ের জ্ঞান ও উত্তর জানানো কোনটি? শিখন দক্ষতার দুটি উদাহরণ হলো, শিক্ষণ দক্ষতা অর্থাৎ পড়ানো, টিচিং এর দুটি দক্ষতা হলো প্রশ্নকরণ, স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে হবে, এবং প্রদীপনের ব্যবহার অর্থাৎ TLM ব্যবহার করে তাদেরকে পড়াতে হবে। শিক্ষণের তিনটি স্তর হলো, কি কি আছে? স্মরণ, বোধগম্যতা ও সমস্যামূলক চিন্তন, স্মরণ, দৃষ্টিভঙ্গি ও কৌশল, দৃষ্টিভঙ্গি সহযোগিতা ও কৌশল, কোনটি? শিক্ষণের তিনটি স্তর হলো স্মরণ, বোধগম্যতা ও সমস্যামূলক চিন্তন। স্মরণ স্তরে শ্রেণীকক্ষের পরিবেশ নির্ধারণ করেন, শিক্ষার্থীর উপরেই স্মরণকালে পরিবেশটা নির্ধারিত হয়। থর্নডাইকের শিখন তত্ত্বটি কেমন? তোমরা পার্ট ওয়ানেও পড়েছ, থর্নডাইকের শিখন তত্ত্বটি হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার তত্ত্ব, পিয়াজে শৈশবকালকে বলেছিলেন, এটিও তোমাদের পড়া, শৈশবকালকে তিনি কি বলেছিলেন? সবার প্রথম স্তরটি ছিল সংবেদন সঞ্চালন মূলক স্তর। জ্ঞানের মৌলিক একক কি? জ্ঞানের মৌলিক একক হলো স্কিমা, সংকেত, ধারণা ও নিয়ম, নাকি সবকটি? আনসারটি হবে সবকটি। তাহলে জ্ঞানের মৌলিক একক কি? স্কিমা, সংকেত, ধারণা ও নিয়ম। মুখস্থ রেখে দিতে হবে জ্ঞানের মৌলিক একক স্কিমা, সংকেত, ধারণা ও নিয়ম। জ্ঞানমূলক মাত্রার সর্বোচ্চ শ্রেণী কি? সব থেকে শেষে কি হয়? জ্ঞানমূলক মাত্রার সর্বোচ্চ শ্রেণী হলো মূল্যায়নমূলক, সবার শেষে কি আসবে? মূল্যায়ন। তোমাদের এক্সাম কিন্তু সরকারি স্কুলগুলিতে হবে, সে কারণে কিন্তু ভালোভাবে প্রিপেয়ার না থাকলে সেখানে সাপ্লি পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, কারণ যথেষ্ট পরিমাণে এক্সাম সেন্টারগুলিতে এখন কিন্তু গার্ড দেওয়া হয়। তোমরা অলরেডি জানো, তোমরা পার্ট ওয়ান এক্সাম দিয়েছো, আগে বিএড কলেজগুলির মধ্যেই অল্টারনেটিভ করে এক্সাম হতো এবং একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, সেই জন্য কিন্তু ভালোভাবে তোমরা হাতে অল্প কদিন আছে প্রিপারেশন নাও এবং এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এবং চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করা আছে সেগুলি কিন্তু ধারাবাহিকভাবে দেখো, ফর ইওর বেটার রেজাল্ট। জ্ঞানের উৎস হলো, জ্ঞানের উৎস কি? ইন্দ্রিয় জ্ঞান, প্রামাণ্য জ্ঞান, ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত জ্ঞান। জ্ঞানের উৎস হলো অপশান এ, ইন্দ্রিয় জ্ঞান। জ্ঞানের উৎস কি? ইন্দ্রিয় জ্ঞান। নির্দিষ্ট পাঠ্যক্রমে থাকে না, কি থাকে না? কোন পাঠ্যক্রমে? নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না, কোনটি বলো? দুঃশিক্ষায়, নিয়ন্ত্রিত শিক্ষায় না অনিয়ন্ত্রিত শিক্ষায়? অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান, কি? অপশনগুলো দেখবো, জ্ঞানের বিভাজন, কার্যক্রমের মিশ্রণ, সামাজিক মূল্যবোধের প্রভাব। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান জ্ঞানের বিভাজন। পাঠ্যক্রমে মূল বিচার করা হয়, পাঠ্যক্রম মূল্যায়নে, পাঠ্যক্রম নির্মাণে, পাঠ্যক্রমের উপাদানে।
পাঠক্রমে মূল বিচার করা হয় কোন জিনিসটা? পাঠক্রম মূল্যায়নী। প্রতি ছ মাসের জন্য যে পাঠক্রম রচনা এবং মূল্যায়ন করা হয় তা হলো, তোমরা এটি সবাই জানো, বর্তমানে এই পদ্ধতি চলছে, কর্মকেন্দ্রিক পাঠক্রম, সেমিস্টার পাঠক্রম না বিষয়ভিত্তিক পাঠক্রম, সেমিস্টার। ছ মাস অন্তর যে পাঠক্রম কলেজে এখন চালু হয়েছে ডিগ্রি কলেজগুলিতে, সেটি হলো সেমিস্টার পাঠক্রম, এবং সেটি 11-12 সামনের সেশনে শুরু হতে চলেছে। পাঠক্রম বলতে বোঝায় বছরের মোট পাঠক্রম, বিদ্যালয়ের এক বছরের কার্যক্রম, না সম্পূর্ণ বছরের শিক্ষক শিক্ষার্থীকে যে পাঠদান করেন তা। আনসার হলো, পাঠক্রম বলতে বোঝায় সম্পূর্ণ বছরের শিক্ষক শিক্ষার্থীকে যে পাঠদান করেন তা। সর্বোদয় সমাজের কথা বলেন কে? বিবেকানন্দ, গান্ধীজি নাকি রবীন্দ্রনাথ? সর্বোদয় সমাজের কথা বলেন বা বলেছেন গান্ধীজি। নেগেটিভ এডুকেশনের প্রবক্তা কে? বিদ্যাসাগর, রুশো না ডিউই? নেগেটিভ এডুকেশনের প্রবক্তা হলেন রুশো। কোন ভাববাদী, কোন দার্শনিক শিক্ষায় ভাববাদ ব্যবহার করেন? কোন দার্শনিক শিক্ষায় ভাববাদ ব্যবহার করেন? প্লেটো, রুশো, রাসেল, কোন দার্শনিক? আনসার হলো প্লেটো। শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, এই কথাটি কে বলেন? রুশো বলেন, ডিউই বলেন, নাকি বিবেকানন্দ বলেছেন? শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া বলেন ডিউই। যারা এখনো চ্যানেলে যুক্ত হওনি তারা চ্যানেলে যুক্ত হয়ে যাও, ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে তোলা হবে মাত্র এই কদিনের মধ্যে, তোমরা যাতে একটি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এক্সাম হলে যেতে পারো, সেটি আমার একমাত্র উদ্দেশ্য। দেখো, মারিয়া মন্তেশ্বরি ছিলেন মূলত একজন শিক্ষিকা, সমাজকর্মী নাকি চিকিৎসক? মারিয়া মন্তেশ্বরি ছিলেন একজন মহিলা চিকিৎসক। নৈতালি কোনটির সংশোধিত রূপ? মন্তেশ্বরি শিক্ষা পদ্ধতি, কিন্ডারগার্টেন পদ্ধতি না বুনিয়াদি শিক্ষা পদ্ধতি? নৈতালিম হলো বুনিয়াদি শিক্ষা পদ্ধতি, যার প্রবর্তক ছিলেন গান্ধীজি। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক গান্ধীজি, রবীন্দ্রনাথ নাকি বিবেকানন্দ? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ লিখেছেন গান্ধীজি। শিক্ষায় ডিউইর অবদান, শিক্ষার স্বাধীনতা, গণতন্ত্রের জন্য শিক্ষা না জাতীয়তাবাদ? শিক্ষায় ডিউইর অবদান, গণতন্ত্রের জন্য শিক্ষা। গান্ধীজির শিক্ষার অবদান, গান্ধীজি থাকা মাত্রই হয়ে যাবে বুনিয়াদি শিক্ষা। বিবেকানন্দর শিক্ষার অবদান, বিবেকানন্দ কেমন শিক্ষার কথা বলেছিলেন? বৈদিক শিক্ষা, মানুষ তৈরির শিক্ষা না বুনিয়াদি শিক্ষা? বুনিয়াদি শিক্ষা আমরা জানি গান্ধীজি, বিবেকানন্দ বলেছিলেন মানুষ তৈরির শিক্ষার কথা। পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয় নির্মাণে নেতৃত্ব দেন কে? বিবেকানন্দ, ঋষি অরবিন্দ নাকি গান্ধীজি? পণ্ডিচেরিতে বিশ্ববিদ্যালয় নির্মাণে নেতৃত্ব দেন অরবিন্দ। সবরমতীতে আশ্রম প্রতিষ্ঠা করেন, সবাই তোমরা এটি জানো, ছোটবেলা থেকে ইতিহাসে পড়ে আসছো, সবরমতী আশ্রম কার ছিল? গান্ধীজি।
এমিল গ্রন্থের লেখক, এমিলের সাথে যে কোশ্চেনই থাকুক না কেন আনসারটি হয়ে যাবে, আসতে পারে যে এমিল কার মানুষ পুত্র তাহলেও রুশো, এমিল গ্রন্থের লেখককে তাহলেও আনসার হবে রুশো। শিক্ষা সমাজবিদ্যা বিষয়ের সাথে যুক্ত, গণতন্ত্র স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্র, শিক্ষা সমাজবিদ্যার সাথে যুক্ত গণতন্ত্র। এই ছিল সিসি টু থেকে, সিসি টু থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। এগুলি তোমরা ভিডিওটি বারবার করে দেখো, বারবার করে এটি শুনতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অলরেডি মুখস্থ হয়ে যাবে এবং এক্সামে অপশান দেখা মাত্রই সঠিক অপশানটি তোমরা চুজ করতে পারবে। যারা এখনও চ্যানেলটিতে যুক্ত হওনি, এখনই চ্যানেলটিতে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।